দু একটা ভবিষ্যৎবাণী মিলে গেলে জ্যোতিষের কদর বাড়ে। পাকিস্তান ক্রিকেট দলের মেন্টর ম্যাথু হেইডেনের কদর বেড়েছে, কারণ বাবর আজমকে নিয়ে তার দূরদর্শী মন্তব্য মিলে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সেমিফাইনালের আগে বাবর আজমের রান খরা নিয়ে অজি কিংবদন্তি হেইডেন বলেছিলেন, পরিবেশ থমথমে থাকা ঝড়ের পূর্বাভাস। ঝড় না দেখালো পাকিস্তানের অধিনায়কের দারুণ এক ফিফটিতে সহজে জিতেছে পাকিস্তান। এবার সেমিফাইনালে জয়ের বিষয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ওপেনার বলেন, পাকিস্তানের সেরাটা এখনও দেখা যায়নি, সেরা ক্রিকেট অপেক্ষা করছে ফাইনালে। পেস বোলিং আক্রমণ ছিল অসাধারণ, দারুণ এক রাত আমাদের জন্য, তবে পাকিস্তানের সেরাটা এখনও দেখা যায়নি, যা ফাইনালে থাকা অন্য দলের জন্য ভয়ঙ্কর। বাবর ও রিজনের ব্যাটিং নিয়ে হেডেন বলেছেন, যাদের ক্লাস আছে আপনি কখনোই তাদেরকে সহজে হারাতে পারবেন না। বাবর ও রিজন অনেক বছর ধরে প্রমাণিত, হারিস নেটে প্রতিটি বলারকে সমানে শট খেলতে থাকে, পাকিস্তান যদি জ্বলে ওঠে তাদের দিনে তারা অপ্রতিরোধ্য।